চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড ইন ডট টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাই কেমন আছেন জানাচ্ছি আমি শাফিজাবি যুক্তরাষ্ট্রের 18 অঙ্গরাজ্যের 52 শহরে চলতি সপ্তাহে প্রদর্শিত হচ্ছে অমিতাভ রেজা পরিচালিত রিকশা গার্ল 5 মে যুক্তরাষ্ট্রের জমকালো এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির প্রিমিয়ার নিউ ইয়র্কে চলচ্চিত্রটি উপভোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলক যুক্তরাষ্ট্রের রিকশা গার্ল পরিবেশনায় রয়েছে বায়োস্কোপ ফিল্মস সিনেমার প্রিমিয়ারে চমকপ্রদ দিক ছিল ব্রুকলিন থেকে নিয়ে আসা অরিজিনাল ঢাকার রিকশা ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের কিশোর সাহিত্য রিকশা গার্ল অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি নাইমা নামের এক কিশোরীকে ঘিরে আবর্তিত হয়েছে রিকশা গার্ল ছবিটির গল্প আজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় ছিল বিশেষ আয়োজন সকালে পায়রা এবং বেলুন উড়ানোর মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান এরপর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দিন জ্যাকি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ নিজামুল কবির 1978 সালের 17 মে ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি পরে 1984-তে এর নতুন নামকরণ হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কয়েক দশক নিজস্ব ভবন না থাকলেও 2018 সালে প্রায় 86 কোটি টাকা ব্যয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণ করা হয়েছে বিশ্বমানের আধুনিক ও দৃষ্টিনন্দন ফিল্ম আর্কাইভ ভবন এবারে নতুন গানের খবর সম্প্রতি মুক্তি পেয়েছে সীমা রিজান ও আলফির গাওয়া গান রূপের জাদু কণ্ঠ দেওয়ার পাশাপাশি সিয়ামের সাথে গানটির র‍্যাপ ভার্সনে আছেন রিজান প্রকাশের পর এই গানটি আছে ইতিবাচক আলোচনায় রাকিব আহমেদের তৈরি গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অনামিকা ঐশী দেখে আসব রূপের জাদুর কিছু অংশ অভিষেক হবে ঢালিউড অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ছবির নাম আই খুকুয়ায় যেখানে তার বিপরীতে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি আবেগ ভালোবাসার মিস্টেরিয়াস গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ড বাঙ্কেল আজ অবধি তুমি কতগুলো ছবিতে অভিনয় করেছ সে কি আর গুনে রেখেছি রে মনেও থাকে না সব যা সব ভুলে মেরে দিয়েছ বুম্বা গল্পের প্রয়োজনে নিজের বাস্তবে নামে আত্মপ্রকাশ সিনেমার চিত্রনাট্যে ভালোবাসা আনন্দ দুঃখ অপমান আমাকে বই বেড়াতে হবে একাধিক চরিত্রে অভিনয় করা বুম্বা এক ছোট্ট মেয়ের প্রশ্নের মুখোমুখি হন যার উত্তরের সামনে আসে এক সত্য যেখানে আছে কষ্ট অবহেলা আর অপমান ফিরে আসে স্নেহ ভালোবাসা আনন্দের স্মৃতি আর এই গল্পটা তার মেয়ে বুড়ির বাবা বুম্বার গল্পে উঠে আসে এক টাকমাথার লোক নির্মল ও তার মেয়ের মিস্টেরিয়াস কিছু ঘটনা যার প্রেক্ষাপটে তৈরি কলকাতার নতুন ছবি আই খুকুয়ায় ছবির প্রচারে প্রকাশ পেয়েছে এর টিজার ও একটি গান যেখানে প্রসেনজিতের সাথে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এই ছবি দিয়েই টলিউডে অভিষেক করলেন মিথিলা যেটি পরিচালনা করেছেন শফিক কুণ্ড বাবা ও মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি আবেগ ভালোবাসার মিস্টেরিয়াস গল্পের ছবি আই খুকুয়ায় সিনেমাটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে 17 জুন বন্ধ হয়ে যাচ্ছে ভারতের তুমুল জনপ্রিয় অনুষ্ঠান দ্য কপিল শর্মা শো আগামী জুনে প্রচারিত হবে কমেডি এই শোর শেষ পর্ব জানা গেছে কপিল শর্মার এই চ্যাট শোর পরিবর্তে অন্য একটি কৌতুক অনুষ্ঠানের সম্প্রচার শুরু হবে যে অনুষ্ঠানের নাম
ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন। আর সেই অনুষ্ঠানেও বিচারকের আসনে থাকছেন কপিল শর্মার শোর বিচারক অর্চনা পূরণ সিং। এর আগেও অবশ্য একবার বন্ধ হয়েছিল কপিল শর্মার এই শো, সেটি 10 বছর আগে কপিল শর্মার অসুস্থতার কারণে। বিশ্ব সিনেমার অন্যতম মর্যাদাকর আসর কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল আজ। কান সৈকতে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ারে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ভার্জিনি এফেরা। 75তম আসরে পোস্টার তৈরি হয়েছে দ্য ট্রুম্যান শোর সিনেমার অনুপ্রেরণায়, যেটি দেখানো হয়েছে উদ্বোধনী দিনে। এবারের আসরে জমা পড়েছে 2200 ছবি, যেখানে প্রধান প্রতিযোগিতা বিভাগে পাম দোর জন্য লড়বে 18টি সিনেমা। উৎসবে ভারতকে দেয়া হয়েছে কান্ট্রি অফ অনার। 12 দিনের এই আয়োজনে থাকছে বাংলাদেশের উপস্থিতি। এরই মধ্যে 2 ছবির ট্রেলার নিয়ে কানে পৌঁছেছেন তারকা দম্পতি অনন্ত বর্ষা। দিন দ্য ডে এবং নেত্রী দ্য লিডারের ট্রেলার প্রদর্শন হবে আসরে। এছাড়াও 19 মে উৎসবের বাণিজ্যিক শাখা মুর্শিদ ফিল্মে দেখানো হবে বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব সিনেমার ট্রেলার। আর তাই ছবির প্রধান 2 চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ ও তিশা গেছেন কানে। এবারে মুভি আপডেট। 27 মে বলিউডে মুক্তি পাবে দেহাটি ডিস্কো, যে ছবির প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন ভারতের 2 ডান্স মাস্টার গণেশ আচারিয়া ও রেমো ডিসুজা। নাচের গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন মানুষ শর্মা। উত্তর প্রদেশ কা এক গাঁও শিবপুর। গল্পটা ভারতের উত্তরপ্রদেশের এক গ্রাম শিবপুরের, যেখানে নাচ মানেই যেন এক অভিশাপ। তবুও সেখানে স্বপ্ন দেখে এক বাবা আর ছেলে করবে সংস্কৃতির চর্চা। আসুক যতই বাধা, নাচবে প্রাণ খুলে। এরই মাঝে সে গ্রামের এক প্রভাবশালীর ছেলে বিদেশ থেকে এসে নাচের স্কুল খুলতে চায়, যেখানে শেখানো হবে ইংলিশ ডান্স। আপকা বেটা জো শিখকে আয়া হ্যায় হাম উসকো ঝুককে নমন করতে হ্যায়। কিন্তু কেনই বা সে গ্রামে নাচতে মানা? সেখানে কি করে সম্ভব দেশীয় নৃত্য ভুলে বিদেশি নাচের প্রশিক্ষণ চালানো? শিবপুরের বাবা ছেলে কি পারবে এত সবকিছু রুখতে? এমন প্রেক্ষাপটে তৈরি ছবি দেহাটি ডিস্কো, যেটি পরিচালনা করেছেন মানুষ শর্মা। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন গণেশ আচারিয়া, আর ডাস কেন্দ্রিক এই ছবিটিতে তার সাথে আরও আছেন রেমো ডিসুজা। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোই দেখা যাবে রবি কিষাণ, মনোজ যোশী, রাজেশ শর্মার মতো শিল্পীদের। সাতাশ মে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে ডান্স অ্যাকশন ড্রামা দেহাতি ডিস্কো। এবারে যাব অ্যাওয়ার্ডের মঞ্চে। 15 মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছিল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস 2022-এর আসর। এবারের আয়োজনে ছিল রেকর্ডের ছড়াছড়ি। জমকালো আয়োজনে 15 মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আয়োজিত হয়ে গেল বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড 2022-এর আসর। আয়োজনে অসংখ্য রেকর্ডের ছড়া। অন্যদিকে ইয়ে কানিয়ে ওয়েস্ট পুরস্কার জিতেছেন 6টি শাখায়। এই নিয়ে বিলবোর্ডের রেকর্ডে তিনি জিতে নিলেন 17টি পুরস্কার। এছাড়া ড্রেক জিতেছেন 5টি, টেইলর সুইফট 4টি ও জাস্টিন বিবার 5টি। অন্যদিকে কোরিয়ার গানের দল BTS পুরস্কার জিতেছে 3টি শাখায়। এবারের আসরের আরেক চমক, তৃতীয়বারের মতো টপ আর্টিস্টের অ্যাওয়ার্ড জিতে নেয়া আর্টিস্ট ড্রেক। এমনকি এই সিজনের টপ মেল আর্টিস্টের ক্ষেত্রে গড়েছেন অন্যতম রেকর্ড। তবে এত এত জয় আর রেকর্ডের ভিড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে BTS-কে নিয়ে হচ্ছে বেশি সমালোচনা, কারণ তাদের যে বিশাল ফ্যান বেস রয়েছে তারা সবসময় BTS-কে নিয়ে ছিল আশাবাদী।
ডেস্ক রিপোর্ট চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন ইন্ডোয়ার টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।